এই সাকিবের জন্যই আক্ষেপ বাড়বে কলকাতা নাইট রাইডার্সের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল সাকিবের। তবে আসর শুরুর পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানের কাছ থেকে জানতে চেয়েছিল তার পরিবর্তে নতুন কাউকে দলে নিবে কিনা তারা। কলকাতার সেই প্রস্তাবে রাজি হয়েছেন সাকিব, নিজেকে গুটিয়ে নিয়েছেন আইপিএল থেকে। সাকিব আইপিএল থেকে সরে দাঁড়ানো কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা। এর মাঝে সাকিবের দুর্দান্ত ফর্ম দলটিকে পোড়াচ্ছে বেশি। সম্প্রতি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য ছন্দে আছেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফর্মেটে দারুণ পারফর্ম করেই চলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটেও আলো ছড়ালেন সাকিব। অল্পের জন্য সেঞ্চুরি মিস হয়েছে টাইগার অলরাউন্ডারে। এদিন টেস্ট ক্রিকেটে অনেকটাই মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও বিপর্যয়ে দলকে টেনে তুলেছেন তিনি। 93 স্ট্রাইক রেটে এদিন ব্যাটিং করেছেন সাকিব। তিনি খেলেছেন 93 বলে 87 রানের দুর্দান্ত ইনিংস। সাকিবের 93 বলে 87 রানের দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল 14টি চারে। দারুণ ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের জ্বালা আরও বাড়িয়ে দিল সাকিব আল হাসান। এমন সাকিবকে না পাওয়ার আক্ষেপে পড়ছে শাহরুখ খানের দল।